নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ 19 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে রাজ্যের পুলিশে 26,400 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মাধ্যমিক ও গ্রাজুয়েট পাস ছেলেমেয়েদের জন্য। পরবর্তী খবর, ব্যাংকে 535 অফিসার গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য। পরবর্তী 37 প্রজেক্ট ইঞ্জিনিয়ার। এরপর কেন্দ্রীয় সরকারি সংস্থায় ভারত ইলেকট্রনিক্সে 108 প্রজেক্ট ইঞ্জিনিয়ার। উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্যকেন্দ্রে 189 নার্স ও টেকনিশিয়ান, 20 অ্যাসিস্ট্যান্ট। ইএসআই হাসপাতালে 10,000 শূন্য পদে নিয়োগের খবর। 9 টেকনিশিয়ান এবং সারা দেশে JAM পরীক্ষার মাধ্যমে আইআইটির MSc কোর্সে ভর্তি শুরু সহ আরও অন্যান্য অনেক চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখন আপনারা টেলিগ্রাম অ্যাপেও পাবেন। টেলিগ্রামে গিয়ে লিখুন অল বাংলা নলেজ এবং জয়েন হয়ে যান। তাহলে চলুন সমস্ত খবরের বিস্তারিত এক এক করে দেখে নেওয়া যাক। এই সপ্তাহের প্রথম খবর, রাজ্য পুলিশে 26,400 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মাধ্যমিক ও গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগে কনস্টেবল পদে 24,000 আর সাব ইন্সপেক্টর পদে 2,400 জন ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোচ্ছে। পুলিশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। মাধ্যমিক পাশেরা 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো শাখার গ্রাজুয়েটরা 20 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন। জঙ্গলমহলের 24টি ব্লকে ক্লাস 8 পাস যোগ্যতায় যে 5,500 জন জুনিয়র কনস্টেবল নেওয়া হয়েছিল, তাদের স্থায়ীভাবে কনস্টেবল পদে উন্নতি করা হচ্ছে, ফলে ওই সব কনস্টেবলরা পুলিশ কর্মীদের মতোই যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি আগামী দিনে জুনিয়র কনস্টেবল পদের নিয়োগেরও পরিকল্পনা রয়েছে। হোমগার্ড, NVF ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি 480 থেকে বেড়ে 548 টাকা করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের মাইনাও বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। কর্মরত 22,818 জন হোমগার্ড, 12,870 জন NVF কর্মী, 27,000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1,32,000 সিভিক ভলেন্টিয়ার, 3,500 জন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, 50,600 জন আশাকর্মী, 3,000 জন অক্সিলিয়ারি ফায়ার অপারেটর পদের প্রার্থীদের 60 বছর চাকরির পর অবসরের সময় এককালীন 3,00,000 টাকা ভাতা দেওয়া হবে। সেই সঙ্গে এবছর থেকে তারা 2,000 টাকা পুজোর বোনাস পাবেন। অন্যদিকে এইসব বিভাগে কর্মরত মহিলারা এখন থেকে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং 50 দিনের হাসপাতাল সংক্রান্ত ছুটি পাবেন। রেশন ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারি এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারি 10 দিনের কম্পালসারি ক্যাজুয়াল লিভ বা CCL পাবেন। ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার এবং অক্সিলিয়ারি ফায়ার অপারেটর CL ও CCL মিলিয়ে 24 দিনের ছুটি পাবেন। পুলিশের সব পদের বেলায় 15 বছরের চাকরির পর নিজের জেলায় পোস্টিংয়ে পাওয়ার সুবিধা থাকছে। এছাড়াও 3 মাস অন্তর 2 দিন সমবেতনে ছুটি পাবেন। পুলিশ বিভাগে হোমগার্ড থেকে শুরু করে যে কোনো পদের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মারা গেলে এখন থেকে তাদের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়া হবে, তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী খবর, ব্যাংকে 535 অফিসার গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য। কেন্দ্রীয় সরকারি সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ম্যানেজার, রিস্ক ম্যানেজার, ট্রেজারি ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার, ল ম্যানেজার, সিভিল ম্যানেজার, আর্কিটেক্ট ও অফিসার HR পদে 535 জন ছেলেমেয়ে নিচ্ছে। বন্ধুরা, এই নিয়োগের জন্য দরখাস্ত করতে হবে অনলাইনে 29 সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.pnbindia.in এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এর আগের সপ্তাহে প্রকাশিত হয়েছে। এবং এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ দিতে হবে 850 টাকা, তপশিলি এবং প্রতিবন্ধী হলে 175 টাকা। তাই যারা আরও বিস্তারিত জানতে চান তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটি দেখবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.pnbindia.in।
পরবর্তী খবর, উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্যকেন্দ্রে 189 নার্স ও টেকনিশিয়ান, উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নার্স ও ল্যাব টেকনিশিয়ান পদে 189 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশরা আবেদন করতে পারবেন। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2020 হিসেবে 64 বছরের মধ্যে। মাসে মাইনে 17,700 টাকা। শূন্য পদ 182টি। ল্যাব টেকনিশিয়ান কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল ল্যাব টেকনোলজি বিএসসি কোর্স পাসরাও সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 1/1/2020 হিসেবে 60 বছরের মধ্যে। মূল মাইনে 13,000 টাকা। দরখাস্ত করতে হবে A4 মাপের কাগজে নির্দিষ্ট ফর্মে। ফর্ম পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in অথবা www.north24pargana.gov.in। এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ দিতে হবে 100 টাকা, সংরক্ষিত ক্যাটাগরি হলে 50 টাকা। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওই ওয়েবসাইটটি দেখবেন। এবং এখানে কিন্তু দরখাস্ত ভরা খামের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট দরখাস্ত পাঠাতে হবে। রেজিস্ট্রার ডাক বা স্পিচ ডাকে পৌঁছাতে হবে 29 সেপ্টেম্বরের মধ্যে এই ঠিকানায়, দ্য অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস, নর্থ চব্বিশ পরগনা, পিন 700124। খবর, ইএসআই হাসপাতালে 10,000 শূন্য পদে নিয়োগ। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড আগামী 3 মাসের মধ্যে প্রায় 10,000 শূন্য পদে নিয়োগ করবে। নিগমের চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গুয়ার জানান, নন মেডিকেল স্টাফ পদে অনেক দিন ধরে প্রায় 9,000 শূন্য পদ ফাঁকা পড়ে আছে। এছাড়া অবসরের কারণে আরও কিছু শূন্য পদ ফাঁকা হবে, তাই মোট 10,000 শূন্য পদ পূরণ করা হবে। এছাড়া বিভিন্ন ইএসআই হাসপাতালে চিকিৎসক সহ বিভিন্ন মেডিকেল পদেও 100 শূন্য পদ পূরণ করা হবে। করোনা সংক্রমণের কারণে অনলাইনে নিয়োগের পরীক্ষার ব্যবস্থা করা হবে। আগামী 3 মাসের মধ্যে এই সব পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। বন্ধুরা, যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেব। প্রতি খবর, কেন্দ্রীয় সরকারি সংস্থা ভারত ইলেকট্রনিক্স 108 প্রজেক্ট ইঞ্জিনিয়ার বেঙ্গালুরু, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সফটওয়্যার ডিভিশন ট্রেনি ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার সহ 108 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ট্রেনি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্সে বিষয় নিয়ে বিই বিটেক কোর্স পাশরা প্রথম শ্রেণীর নম্বর পেয়ে থাকলে যোগ্য। প্রজেক্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক পাশটা যোগ্য। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হচ্ছে www.belindia.in এবং এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে কিন্তু 200 টাকা। খবর, 9 টেকনিশিয়ান কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, কাউন্সিলর, ব্লাড ব্যাংক টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজার, ব্লাড ব্যাংক ও কম্পোনেন্ট ল্যাব টেকনিশিয়ান, ব্লাড ব্যাংক পদে 9 জন লোক নিচ্ছে। চাকরি হবে চুক্তিতে। দরখাস্ত করতে হবে অনলাইনে 28 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। পরবর্তী খবর, সারা দেশে JAM পরীক্ষার মাধ্যমে ITI MSC কোর্সে ভর্তি শুরু হয়েছে। বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ও সারা দেশে 20টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে MSC কোর্সে ভর্তির জয়েন্ট অ্যাডমিশন টেস্ট JAM 2021 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন 15 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হচ্ছে http://jam.iitkgp.ac.in।